প্রত্যেকের জন্য খুশির খবর, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যেটা বেরিয়ে এসছে মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে, এই মুহূর্তে 28 তারিখ আজকেই জানিয়ে দেওয়া হলো যে লাস্ট ডেট ফর লিঙ্কিং অফ প্যান অ্যান্ড আধার হ্যাজ বিন এক্সটেন্ডেড। তো এখানে লাস্ট ডেট ফর লিঙ্ক প্যান এবং আধার লিঙ্ক করার জন্য যে লাস্ট ডেট ছিল 31 মার্চ 2023, এবং এর পরে যারা লিঙ্ক করবে তাদের জন্য 10,000 টাকা ফাইন লাগবে 1,000 টাকার বদলে, এমনটা কিন্তু আগের নোটিশে বলা ছিল। কিন্তু আজকে যে নোটিশ দিয়ে জানানো হলো, আজকে 28 তারিখ দুটোর সময় ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা নোটিশ জারি করে বলে দেওয়া হলো যে এখানে কিন্তু আমাদের যে লিঙ্ক প্যান এবং আধারের লিঙ্কের সময়সীমা সেটা বাড়িয়ে করা হয়েছে 30 জুন পর্যন্ত। এই অর্ডারে বিস্তারিত কি বলা আছে এই সংক্রান্ত যে নিউজটি বেরিয়ে এসছে তোমরা প্রত্যেকের জেনে নাও, অবশ্যই প্রত্যেকের কাছে খুশির খবর, কারণ এই কম সময়ের মধ্যে 1,000 টাকা জোগাড় করে যে আধার প্যান লিঙ্কিং যে সমস্যা দেখা দিচ্ছিল প্রত্যেক সাধারণ মানুষের মধ্যে, সেটা কিছুটা হলেও স্বস্তি। কারণ মার্চ, এপ্রিল, মে, জুন আরও 3 মাস সময় পেয়ে যাচ্ছে দেশবাসী আধার প্যান লিঙ্ক করার জন্য, এমনটাই কিন্তু খবর বেরিয়ে এসছে। এখানে বলছে ইন অর্ডার টু প্রোভাইড সাম মোর টাইম দ্য ট্যাক্স পেয়ার্স, দ্য ডেট ফর লিঙ্কিং প্যান এর আধার হ্যাজ বিন এক্সটেন্ডেড টু 30 জুন 2022। যারা ট্যাক্স পেয়ার তাদের জন্য যে আধার প্যান লিঙ্কিংয়ের যে সময়সীমা সেটা বাড়ানো হলো June 2023 পর্যন্ত। হেয়ার বাই পার্সনস ক্যান ইন্টিমেট দেয়ার আধার টু দ্য প্রেসক্রাইব অথরিটি ফর আধার প্যান লিঙ্কিং উইদাউট ফেসিং প্রিকশনস, নোটিফিকেশন টু দিস এফেক্ট ইজ বিং ইস্যুড সেপারেটলি। এই ধরনের নোটিফিকেশান, এটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি দেওয়া হয়েছে, যেখান থেকে আমি তোমাদের দেখালাম। তো নোটিশটা অনেক কিছু বড় আছে, এগুলো জানার প্রয়োজন নেই, মোটামুটি 1,000 টাকাই থাকছে। 1,000 টাকা ফাইন দিয়ে তোমরা আধার প্যান লিঙ্কিং করতে পারবে, সেটার সময়সীমা 30 জুন পর্যন্ত করা হলো।